বাজারে আসার পথে এক ব্যক্তিকে মারধর করে এবং পকেট থেকে অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, মামলা দায়ের থানায়। ঘটনা মঙ্গলবার সন্ধ্যায় তেলিয়ামুড়া থানার অন্তর্গত গামাইবাড়ি শক্তি সংঘ ক্লাবের সন্নিকটে। ঘটনার বিবরণী জানা যায়, গামাইবাড়ি এলাকার বাসিন্দা প্রিয়তোষ মৈশান মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে কাকার শ্রাদ্ধের খরচ করার জন্য তেলিয়ামুড়া বাজারের উদ্দেশ্যে আসছিল। গামাইবাড়ি শক্তি সংঘ ক্লাবের সন্নিকটে আসতেই সজল সরকার, সুভাষ সরকার, শান্তি মালাকাররা তাকে বাধা দান করে এবং তার কাছে নগদ অর্থ দাবি করে। প্রিয়তোষ মৈশান টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা তাকে মারধর শুরু করে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা প্রিয়তোষ মৈশানের পকেট থেকে 10,500 টাকা নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় প্রিয়তোষ মৈশানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী সময় প্রিয়তোষ মৈশান ঘটনার ন্যায় বিচারের দাবি জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় লিখিত মামলা দায়ের করে। কোন জায়গাতে হয়েছে ঘটনা? এখানে কে কে ছিল? যখন আমি শুনছি তখন আমরা কালিশিরা গ্রামের অনেকদিন গেছিলাম, অনেক বলতে 4 বছর গেছিলাম জিলে। তো যেহেতু আমরা একটা গ্রামে থাকি, গ্রাম সম্বন্ধে কেউ কইব আমরা মানি হতে পারে, শুধু শুধু একদম গ্রাম ঠিক আছে, ঘটনাটা কিন্তু জানার বিষয় আছে। এই বিষয়ে কি তেলিয়ামুড়া থানায় আপনি মামলা করেছেন? থানায় আমি যাবো, এফআইআর করতে যাবো, তখন আমি ওই আটটা মানে হয়তো বাইরে আসে গা, তো আমি কোন ডাক্তার তো সেটা থানাতে যাবো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।